বলি ম্যাম, এটিএমটা তো আমাদের এখান থেকে প্রায় 45 মিনিট সাইকেলে করে আসতে হবে। সে আমি বুঝলাম, ক্লাসের সময়টা বাদ দিয়ে অন্য সময় কি যাওয়া যাবে না? ক্লাস তো এখন আর কি আর হয়, ল্যাব গুলো তো হয়ই না, অন্য সময় যাবি? এইটা এই ক্লাসটা এইটা তুই যদি এমনি সামনে খাতা কলম নিয়ে বসে পড়তিস তাহলে তোকে এটা আর পড়তে হতো না, কিন্তু এখন তোকে আবার পড়তে হবে এবং তখন কনফিউশন হলে তোর অনেক বেশি সময় লাগবে, কারণ এটা কিছু নেই এখানে, জাস্ট ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। যাই হোক, সেটা তোদের ভালোর জন্যই বলছি, এবার সেটা তোরা বুঝবি কি তোর ভালো হবে না হবে। না ম্যাম, এটা আমি আজকে পাঠিয়ে দেবো। এটা তোর এখনই হয়ে যেত, মানে তোকে আলাদা করে আর বসারও দরকার পড়তো না। আচ্ছা, এনিওয়ে হ্যাঁ ম্যাম, চলে এসছে ওটা। চলে এসছে, গুড। আচ্ছা, এবার কিন্তু এখানেই শেষ নয়, মানে এটা থেকেও তো কিছু বোঝা যাচ্ছে না, এটা তো জাস্ট আমাদের এক্সপ্রেশনটা বেরোলো, কিন্তু এটা থেকেও আমরা এখন অব্দি শেপটা বুঝতে পারিনি। শেপ মানে হচ্ছে আমাদের আমার যে সাইক্লয়েড শেপটাই হবে, মানে এটা তো আমরা ফিজিক্যালি বুঝেছি, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে সেইটার জন্য এটাকে আরেকটু সাজাতে হবে। ঠিক আছে, সাজাবো কিরকম ভাবে এটা থেকে আমি লিখতে পারি। আচ্ছা, তার আগে কিছু একটা, আচ্ছা অ্যাসাম্পশন পরেই করবো। আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি? ওয়াই টি ইনটু ওমেগা বি বাই ই ইকুয়াল টু ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি, অর সাইন ওমেগা টি ইকুয়াল টু ওমেগা টি মাইনাস ওমেগা বি বাই ই ওয়াই টি। ঠিক লিখলাম তো? এটা ওপাশে, এটা ওপাশে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা। আর এখান থেকে আমি লিখতে পারি কস ওমেগা টি ইকুয়াল টু কস ওমেগা টি ইকুয়াল টু ই বাই ওমেগা বি, ও না না সরি, তুত, ওয়ান মাইনাস ওমেগা বি বাই ই জেড টি। টিটা না লিখলেও চলে, মোট কথা পার্টিকেলটা যে ট্রাজেক্টরি ফলো করছে সেটা একটা ট্রাজেক্টরি ইন ওয়াই জেড প্লেন, অফকোর্স মানে ম্যাগনেটিক ফিল্ডটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তো এক্স এদিকে তো পার্টিকেলটা আসবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড এইদিকে আছে এবং এদিকেই বেন্ড হবে, সুতরাং যা হবে সব ওয়াই জেড প্লেনেই হবে। সুতরাং ট্র্যাজেক্টরি যেটা আছে সেটা দ্যাট মাস্ট বি সাম ইকুয়েশন বিটুইন ওয়াই অ্যান্ড জেড। ওকে, তো আমরা এখানে কি পেলাম? সাইন ওমেগা টি পেলাম এটা, আর কস ওমেগা টি পেলাম ওয়ান মাইনাস ওমেগা বি বাই ই ইন্টু জেড। তাহলে ফ্রম দিস টু ইকুয়েশন উই ক্যান রাইট, মানে দুটো ইকুয়েশনেরই স্কোয়ার করব, করে অ্যাড করব। তো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু ওমেগা টি মাইনাস ওমেগা বি বাই ই ওয়াই এটার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা বি বাই ই জেড এটার হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু ওয়ান, বিকজ এই যে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি এই জিনিসটা আছে। ঠিক আছে, এবার আমি একটা আরেকটা কোশ্চেন করছি, সেটা হলো যে এই যে কনস্ট্যান্টটা ওমেগা বি বাই ই যে ব্যাপারটা দেখা যাচ্ছে, বা আমি এটাকে আরেকটুখানি অ্যারেঞ্জ করি, অর মাইনাস ওমেগা বি বাই ই এই ব্যাপারটা কমন নিয়ে নেওয়া যাক, তাহলে কি আসছে? ওমেগা স্কোয়ার বি স্কোয়ার বাই ই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ওয়াই মাইনাস ওমেগা বি বাই ই কমন নিয়েছি, সুতরাং ওমেগা টি বাই ওমেগা বি বাই ই এইটা হলো এটার হোল স্কোয়ার। মাইনাস মাইনাস ওমেগা হুম হুম স্কয়ার বি স্কয়ার বাই স্কয়ার কমন নিয়েছেন, মানে ওমেগা বি কমন না, নিয়েছেন মাইনাস। মাইনাস ওমেগা বি বাই ই এটা কমন নিয়েছি, তাহলে বাইরে এলে পুরো জিনিসটার হোল স্কোয়ার হয়ে গেছে, বুঝেছিস? সেখানে তো স্কোয়ার আছে।
হ্যাঁ হোল স্কোয়ার হয়ে গেছে, কিন্তু ওয়াইটা, ওয়াই মাইনাস ওটা কোথা থেকে এলো? ওটা মানে ওমেগা টি বাই বি মানে ডব্লিউ বি বাই, কিন্তু ওটাকে প্লাস হবে তো মনে হচ্ছে। প্লাস হবে কি? এটা তো শুধু ওমেগা টি আছে, হ্যাঁ ওমেগা টি, ওমেগা টিকে ভাগ করতে হবে মাইনাস ওমেগা বি বাই ঠিক সি আছে, দিয়ে, ওটা ঠিক আছে। তাই না? মাইনাস ওমেগা বি বাই ই আচ্ছা মাইনাস এইরকম মাইনাস, তো। হ্যাঁ, সাইনটা চেঞ্জ হয়ে গেছে আর কি, মাইনাস সমেত হ্যাঁ লিখে হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আচ্ছা, প্লাস ওমেগা বি, এটা তো ওমেগা স্কোয়ার বি স্কোয়ার বাই ই স্কোয়ার, এখানেও একই ঘটনা। তাহলে এখানে কি হচ্ছে, জেড মাইনাস ই বাই ওমেগা বি, তাই তো? ই বাই ওমেগা বি হোল স্কোয়ার, হুম হুম এটাই ইকুয়াল টু ওয়ান, বা ওয়াই মাইনাস ই বাই ওমেগা বি ইন্টু ওমেগা টি পুরো ব্যাপারটার হোল স্কোয়ার, প্লাস জেড মাইনাস ই বাই ওমেগা বি পুরো জিনিসটার হোল স্কোয়ার ইকুয়াল টু ই বাই ওমেগা বি পুরো জিনিসটার হোল স্কোয়ার, এইটা আমরা পেলাম। মানে এটা দিয়ে গুণ করলাম আর কি, মানে এটা দিয়ে ভাগ করলাম দুদিকে, করে আমি পেলাম ওয়াই মাইনাস ই বাই ওমেগা বি ইন্টু ওমেগা টি পুরোটার হোল স্কোয়ার, জেড মাইনাস ই বাই ওমেগা বি সেটার হোল স্কোয়ার ইকুয়াল টু ই বাই ওমেগা বির হোল স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে ই বাই ওমেগা বি এই ব্যাপারটা তিনবার এই ইকুয়েশনে ঢুকে পড়েছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। হ্যাঁ, একটু দেখ তো ই বাই ওমেগা বি এটার ইউনিটটা কত হচ্ছে, একটু চেষ্টা কর। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ই বাই ওমেগা বি, লেংথ বা অন্য কিছু টার্মে, লেংথ, টাইম, ফোর্স, একটু চেষ্টা কর, তারপরে আমি একটু ক্লু দেব, নিজে আগে ট্রাই কর। হ্যাঁ হ্যাঁ বল, কোথায় আছিস? বলছি আমি তো কলেজে আছি কিন্তু কেউ নেই এখানে, সিকিউরিটি নেই? আচ্ছা, তোকে আমি প্রদীপ কাকুর নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, তুই একটু ফোন কর। ঠিক আছে, ওকে, বাই। ক্লুটা এটার কিরকম কিরকম ভাবে এগোবি, মানে ওমেগাটা তো তাও ঠিক আছে, ওমেগাটা ফ্রিকুয়েন্সি, শেষ ওমেগার ইউনিটটা তোরা ডাইরেক্টলি জানিস, কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড এগুলো তো আবার সেই টেসলা ফেসলা, মানে এগুলোকে হ্যান্ডেল করা চাপ, তো এরকম টাইপের যদি থাকে তাহলে একটু ঘুরপথে এগোনোটা বেটার, ঘুরপথে ইন দ্য সেন্স, যেমন ধর এটা জানিস যে কিউই এটা একটা ফোর্স, কিউই এটার যে ডাইমেনশন সেটা একটা ফোর্স, অর্থাৎ নিউটন, ঠিক আছে, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মাস ইনটু অ্যাক্সিলারেশন। আবার কিউ ভি ক্রস বি
সেটাও কিন্তু ফোর্স, অর্থাৎ নিউটন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ডাইমেনশনটা তোর হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই কুলম্ব। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই কুলম্ব, আর তার সঙ্গে এখানে ভেলোসিটি, অর্থাৎ মিটার বাই সেকেন্ড। এবার দেখ সেইভাবে করে কিছু করতে পারছিস কিনা। যত রকমের পাজল সলভিং বুদ্ধি আছে সব কিছু দিয়ে চেষ্টা কর। ম্যাম আগের পেজটা দেখুন, আগের, এই যে আগের পেজ, ওমেগার ইউনিটটা কি হবে? ওমেগা ফ্রিকোয়েন্সি। হার্ট বল। রেডিয়ান পার সেকেন্ড তো হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড, ইয়েস, গুড। ম্যাম তাহলে এখানে কেজি কেজি কেটে যাবে, সেকেন্ড ইনভার্স কুলম ইনভার্স কেটে যাবে, একটা সেকেন্ড ইনভার্স, আর এটা তো একটা সেকেন্ড ইনভার্স কাটবে, আর রেডিয়ান পার সেকেন্ডের যে সেকেন্ডটা ওখানে উঠে গিয়ে ওটাও আবার কেটে যাবে, রাইট। তার মানে শুধু থাকবে মিটার আর ওখানে থাকবে রেডিয়ান। তাহলে মিটার হচ্ছে একটা কি মিটার, হ্যাঁ, রেডিয়ান রেডিয়ানটা তো কিছু নয়, মিটার। রেডিয়ানটা, ভেরি গুড, এক্সেলেন্ট। ওকে, সো তাহলে এটার ইউনিট হলো মিটার, অর্থাৎ কিনা লেন্থ। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাতে আমরা বারবার একটা প্যারামিটার পাচ্ছি যেটার ডাইমেনশনটা হচ্ছে লেংথের ডাইমেনশন। এটাকে আমি যদি আর দিয়ে ডিনোট করি এই লেংথটাকে, তাহলে ইকুয়েশনটা খুব সিম্পল একটা ফর্ম হচ্ছে y মাইনাস আর ওমেগা টি হোল স্কোয়ার প্লাস z মাইনাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবারে বলে ফেলো তো এটা কিসের ইকুয়েশন, কিসের ইকুয়েশন এটা? সার্কেল সার্কেল, সার্কেল এটা।
তাই না? দিস ইজ দ্য ইকুয়েশন অফ আ সার্কেল যার রেডিয়াস আর, অরিজিন অ্যাট ওয়াই ইকুয়াল টু আর ওমেগা টি, এই অরিজিন না ধর সেন্টার, the center is at y equal to r omega t and z equal to r. ঠিক আছে, তাহলে আমি এখানে পাচ্ছি সার্কেল যেটা রেডিয়াস আর, আর গিভেন বাই ই বাই ওমেগা বি, এবং সেটার সেন্টারটা মুভ করছে অ্যাকচুয়ালি, দেখ, কারণ ওর সেন্টার জেড ইকুয়াল টু আর, জেড এর দিকটা ফিক্সড, কিন্তু ওয়াই এর দিকে সেন্টারটা মুভ করছে, কোন স্পিডে মুভ করছে, ওমেগা আর, এই স্পিডে মুভ করছে। তার মানে একটা চাকা যখন ঘুরে, একটা চাকা যখন ঘুরে, একটা গাড়ি যখন এগোয়, তখন চাকার রিমে একটা পার্টিকেল থাকলে তার যে অ্যাকচুয়ালি যে মোশনটা হয়, এখানে সাইক্লয়েড মোশনটা বলতে সেটাই বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার? সো দিস ওয়াজ আওয়ার দিস ওয়াজ দ্য মোশন, আওয়ার অ্যানালিসিস ফর দ্য মোশন অফ আ চার্জড পার্টিকেল ইন ক্রসড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, সো দিস কমপ্লিটস আওয়ার ডিসকাশন। এরপর আমরা এই টপিকটা হয়ে গেল, কিন্তু এরপর আমরা এই জিনিসটাই, মানে মোশন অফ আ চার্জ পার্টিকেল মোশন অফ আ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এইটাকে আমরা অ্যানালাইজ করব ইন ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন। ঠিক আছে, এইবার আমরা ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচে এই জিনিসটাকে অ্যানালাইসিস করব। এবার সেটা করার আগে একটু জাস্ট হালকা করে রিভিউ হোয়াট ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন ইজ অল অ্যাবাউট, মানে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানে যে ইতিহাসটি ইতিহাস করেছিলি তার একটা শর্ট রিভিউ। জাস্ট আ মিনিট। ম্যাম কত সময় আর ক্লাস হবে? হ্যাঁ, 1-2 ঘন্টা তো ক্লাস টোটাল, 12:30 অবধি হবে। ও, কাজ, বাড়ির কাজ ছিল। হ্যাঁ, বাড়িতে কাজ ছিল? হ্যাঁ ম্যাম। ও না, কাজ থাকলে কি করে হবে, বাড়িতে বলবি যে ক্লাস আছে, এটা তোদের ফাইনাল ইয়ার। আচ্ছা, তো আমরা স্টার্ট করেছিলাম, মানে আমরা নয়, ফিজিক্স যারা পড়ছিল তারা, মানে তৈরি করছিল যারা, তারা স্টার্ট করেছিল নিউটনিয়ান ফিজিক্স থেকে। তারপরে হলো, সেখান থেকে এলো কিছু কারণের জন্য, সেখান থেকে এলো ল্যাগ্রাঞ্জিয়ান ফিজিক্স, সেখান থেকে এলো হ্যামিল্টনিয়ান ফিজিক্স। সো মেকানিক্স অফ আ সিস্টেম অফ পার্টিকেলস, কিরকম ব্যাপারটা,
আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমার একটু কর্মশ্রী অফিস থেকে ফোন আসছে, এক মিনিট এক মিনিট। তো যখনই আমরা একটা সিস্টেম অফ পার্টিকেলের উপর অ্যাপ্লাই করছি নিউটনস ল, সো হাউ ডু উই রাইট নিউটনস ল ফর আ সিস্টেম অফ পার্টিকেলস? ফর দ্য আইথ পার্টিকেল, ওকে। প্রথমত এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, প্লাস অল দ্য ইন্টারনাল ফোর্স বাই অল আদার পার্টিকেলস, বাকি পার্টিকেলগুলো এর উপরে যা ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে এই টোটালটা হচ্ছে জে। মানে অনেকগুলো আছে, তার মধ্যে আমি আয়থ পার্টিকেলের উপর ফোকাস করছি, তাহলে বাকি যে পার্টিকেলগুলো আছে তারা যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। সো এফ আই জে ইজ ফোর্স ডিউ টু জেথ, ডিউ টু জেথ পার্টিকেল অ্যাপ্লাইড অন আইথ পার্টিকেল, এটা হচ্ছে এফ আই জে। তাহলে টোটালটা জে এর উপরে সাম হলো, এটা হচ্ছে ফোর্সটা। নাও দিস ইজ ইকুয়াল টু পিআই ডট অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এমআই আরআই ডাবল ডট, এই হচ্ছে আমার নিউটনস ল। এটা তো থাকবেই, প্লাস তার সঙ্গে আবার থাকবে কিছু কনস্ট্রেন্টস। কি ধরনের কনস্ট্রেন্ট হতে পারে? যেমন রিজিড বডির ক্ষেত্রে একটা কনস্ট্রেন্ট কি থাকে, যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা ফিক্সড, অর্থাৎ আর আই মাইনাস আর জে হোল স্কোয়ার ইজ সাম কনস্ট্যান্ট। বিটস অন অ্যান অ্যাবাকাস, অ্যাবাকাসটা কি বলতো, সেই বাচ্চারা খেলে, এরকম থাকে, এরকম এরকম তার থাকে এবং তারপর এরকম এরকম বল থাকে, বাচ্চারা বল সরিয়ে সরিয়ে গোনে জিনিসগুলোকে। তাহলে এক্ষেত্রে কনস্ট্যান্টটা কিরকম, না একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, একটা তার বরাবরই এটা শুধু মুভ করতে পারে, মানে বিটগুলো, ঠিক আছে, সেটা এক ধরনের কনস্ট্যান্ট। এছাড়া কি গ্যাস মলিকিউলস ইন আ কন্টেনার, গ্যাস মলিকিউলস ইন কন্টেনার, তার ক্ষেত্রে কিরকম কনস্ট্যান্টটা কিরকম, না কন্টেনারের একটা নির্দিষ্ট সাইজ আছে, ধরা যাক যদি কিউবিক একটা বক্স হয় তাহলে প্রত্যেকটা সাইড যদি হয় এল, তাহলে এক্স লাইজ বিটুইন জিরো অ্যান্ড এল, ওয়াই লাইজ বিটুইন জিরো অ্যান্ড এল এবং জেড লাইজ বিটুইন জিরো অ্যান্ড এল। তাহলে এই ধরনের কিছু কনস্ট্যান্টও আমাকে কনসিডার করতে হবে যখন আমি সিস্টেম অফ, মানে অ্যাকচুয়ালি সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে নিউটনস ল প্রচণ্ড ভালোভাবে কাজ করে যায়, কিন্তু সিস্টেম অফ পার্টিকেলস ঢুকলেই তখন তার মধ্যে নানা সমস্যা, ব্যাপারটা জটিল হয়ে যায়, কনস্ট্যান্ট ইকুয়েশন ধরতে হয়, সব মিলিয়ে ঘোর পাকিয়ে যায়। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ক্যান্ডিডেটকে দেওয়া যাবে না? এ বাবা, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। ও আসলে কালকে আপনার সঙ্গে কথা হওয়ার পরেই ক্যান্ডিডেটের বাবা বললেন যে উনি ফোন করেছিলেন এই সেই, আমি ভাবলাম তাহলে তো উনি তো যাবেনি, তাই বললাম তাহলে আপনি নিয়ে আসুন। ওনাকে দেওয়া যাবে না, রেকমেন্ড করলে একটা চিঠি করে দিলে হবে। হ্যাঁ বলুন। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ 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 ঠিকই ঠিকই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো নারদার সঙ্গে কথাই বলিনি, তাহলে আমি নারদাকে বলছি এখন। আর ঠিক আছে, উনি কি আপনার সামনে আছেন গার্জেন? আচ্ছা আচ্ছা, দিন ওনাকে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলছি কি এক্সট্রিমলি সরি, মানে ক্যান্ডিডেটের হাতে যে দেওয়াই যাবে না এইটা না আমি ঠিক জানতাম না, মানে এটা তাহলে আপনার একটু হ্যারাসমেন্ট হলো আর কি। আমি কলেজের জিনিস আছেন, হুম হুম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। না আপনি আপনি একটু ওখানে ওয়েট করুন না, আমি কলেজের যিনি ভদ্রলোক আছেন ওনাকে ফোন করে একটু কথা বলে নিচ্ছি, উনি হয়তো আজকে আসতে নিয়ে যেতে পারবেন, বুঝেছেন? ঠিক আছে, আপনি একটু ওখানে ওয়েট করুন, আমি একটু কলেজে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছি যে এই যে উনি তো ব্যস্ত হয়ে গেছেন, বলছি আমি একবার নাড়ুবাবুর সঙ্গে কথা বলে দেখি উনি এখন যেতে পারবেন কিনা। ঠিক আছে, এ বাবা না। আচ্ছা আচ্ছা, আর আমি এক্ষুনি নাড়ুবাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ 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 বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ বুঝতে পেরেছি। হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এমনি নাড়ুবাবুকে তো এইসব ডিটেলস দিতে হবে কি না? নাড়ুবাবু তো গেলে ফোনটা পেয়ে যাচ্ছেন তারপরে। হুম হ্যাঁ আচ্ছা, স্টেট অফ বার্থ, আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আরো বাবাকে আমি ফোন করছি, তাহলে আপনি ওই গার্জেন যিনি আছেন ওনাকে বলুন যে কোনো চিন্তা না করতে, তাড়াতাড়ি আমরা করে দেবো। ঠিক আছে, আর হুম ঠিক আছে, ওকে ওকে রাখছি। হ্যাঁ নারুদা শুনুন না, বলছি যে এসডিও অফিস থেকে না একটু আর্জেন্ট বেসিসে একটা ফর্ম কালেক্ট করতে হবে, সেটা কি আপনি আজকে পারবেন কোনো সময় গিয়ে? হ্যাঁ, ও বেরিয়ে এসেছেন? আচ্ছা তাহলে কবে পারবেন বলুন, কালকে? ও শুক্রবার পারবেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু ঝুমু ম্যাডামের সঙ্গে কথা বলে নেবেন, দিয়ে শুক্রবার ফর্মটা কালেক্ট করে নেবেন। ঠিক আছে, ওকে ওকে রাখছি।
ম্যাডাম বলছি যে রারুবাবু শুক্রবার আপনার থেকে নিতে পারবেন বলছেন, তো ধরুন শনিবারেই যদি ফর্মটা কমপ্লিট হয়ে যায় কাজটা, তাহলে কি হবে? মানে তাহলে কিছু অসুবিধা হবে না তো? হুম হুম তাহলে ঠিক আছে। এন্ট্রি করে আর আমি ওই চিঠিটা করব, তারপরে সেটা ওই আপনি অ্যাক্টিভ করবেন। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে উনি শুক্রবার নেবেন আপনার থেকে। ঠিক আছে, ওকে রাখছি। হ্যাঁ, কোথায় ছিলাম? মানে তোরা আছিস তো, যা গুড। হ্যাঁ, তো এত রকমের বিভিন্ন রকম কনস্ট্যান্ট টনস্ট্যান্ট হতে পারে, এই সমস্ত সমস্যা আছে নিউটনস ফর্মুলেশন। আচ্ছা, কনস্ট্যান্ট আবার কত রকমের ছিল? অনেক রকম ক্লাসিফিকেশন আছে, একটা হলোনমিক কনস্ট্যান্ট, হলোনমিক কনস্ট্যান্টটাকে যে সমস্ত কনস্ট্যান্টকে আমরা ইকুয়ালিটি হিসাবে লিখতে পারি, ঠিক আছে? যেমন ধর যেমন ধর রিজিড বডি, ঠিক আছে? রিজিড বডির ক্ষেত্রে কি, ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস ইট ইজ ফিক্সড। সো আরআই মাইনাস আরজে হোল স্কোয়ার ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সিআই জে স্কোয়ার, ঠিক আছে? এটাকে ইকুয়ালিটি হিসাবে লেখা গেল, দ্যাট ইজ কল্ড হলোনমিক কনস্ট্যান্ট। অর্থাৎ ইন জেনারেল কোন একটা কনস্ট্যান্ট ইকুয়েশন, সেটাকে যদি এফ মানে ফাংশন অফ আর ওয়ান আর টু ইত্যাদি এবং টাইম টি ইকুয়াল টু জিরো এই ফর্ম্যাটে যদি লেখা যায়, দেন দ্যাট মানে কনস্ট্যান্ট ইকুয়েশনটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে সেটা হলোনমিক কনস্ট্যান্ট। আর এটাকে যদি ইনইকুয়ালিটি হিসাবে লিখতে হয়, উদাহরণ হচ্ছে যে সাম বিট ইজ রোলিং ডাউন আ স্ফিয়ার, একটা স্ফিয়ার তার উপর দিয়ে একটা বিট রোল করছে। তো এখানে একটা জিনিস পরিষ্কার, মানে বিটটা স্ফিয়ারের উপরেই থাকুক বা একটা পয়েন্ট অফ টাইমের পরে স্ফিয়ার থেকে ছিটকেই বেরিয়ে যাক, কিন্তু একটা ব্যাপার ফিক্সড, সেটা হচ্ছে যে স্ফিয়ারের এরিয়া যদি এ হয় তাহলে এই বিটটা কখনোই স্ফিয়ারের ভেতরে ঢুকতে পারবে না। অর্থাৎ বিটের পজিশন যদি আর হয় তাহলে সেটা সবসময় স্ফিয়ারের বাইরেই থাকছে, অর্থাৎ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে এর কনস্ট্যান্ট ইকুয়েশন। এখন এক্ষেত্রে আমি এটাকে কিন্তু ইকুয়ালিটি হিসেবে লিখতে পারলাম না, এটা ইনইকুয়ালিটি হিসেবে লিখতে হলো। দিস টাইপ অফ কনস্ট্রেন্ট ইজ কল্ড নন হোলোনমিক কনস্ট্রেন্ট। ঠিক আছে, এছাড়াও আছে, আর জানিস তোরা, টাইম যদি এক্সপ্লিসিটলি থাকে কনস্ট্যান্ট ইকুয়েশনের মধ্যে তাহলে একরকম, না থাকলে একরকম, থ্রেরোনমিক লিওনমিক ইত্যাদি নানান রকম আছে। তো প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কনস্ট্যান্ট গুলোকে কি করে হ্যান্ডেল করবো। সো দ্য ওয়ে টু হ্যান্ডেল দিস ডিফারেন্ট কনস্ট্রেন্টস, সেটারই একটা মেথড হচ্ছে, মানে তখন আমরা নিউটনিয়ান ফিজিক্স থেকে অ্যাকচুয়ালি এক ধাপ এগিয়ে যাচ্ছি এবং আমরা নর্মাল এমনি কোঅর্ডিনেটের বদলে আমরা বিশেষ ধরনের কোঅর্ডিনেট ইন্ট্রোডিউস করছি, উইচ ইজ কল্ড জেনারেলাইজড কোঅর্ডিনেটস। ওকে, জেনারেলাইজড কোঅর্ডিনেটস এর ব্যাপারটা কি?
suppose we have a system of n particles in 3 dimension, the total kotogulo coordinate holo 3n ta coordinate holo. এর মধ্যে যদি কিছু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ধরা যাক আমার কে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট আছে, তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে? এমনি থ্রি এন কোঅর্ডিনেটস, কিন্তু কে টা ইকুয়েশন অফ কনস্ট্যান্ট, তাহলে এত অ্যাকচুয়ালি আমার এতগুলো কোঅর্ডিনেটস আর রিকোয়ার্ড টু ডিসক্রাইব দ্য সিস্টেম। সো the number of degrees of freedom is 3n minus k, 3n minus k independent coordinates, okay? তাহলে আমরা এখন, তাহলে অরিজিনালি আমার কি ছিল সিস্টেমের মানে ডিসক্রাইব করার জন্য আমি কি ইউজ করছিলাম, আর ওয়ান ভেক্টর, আর টু ভেক্টর, আপ টু কতগুলো সিস্টেমে পার্টিকেল আছে, এনটা পার্টিকেল আছে, সুতরাং আর এন এতগুলো কোঅর্ডিনেট আমি ইউজ করছিলাম। কিন্তু এখন আমি এই সিস্টেম থেকে শিফট করব Q1, Q2 আপ টু Q3n মাইনাস কে, এই মানে তাহলে এখানে ছিল 3nটা কোঅর্ডিনেট টোটাল, এখানে এখন হয়ে গেল 3n মাইনাস কেটা কোঅর্ডিনেটস। এবং দিস কোঅর্ডিনেটস ক্যান বি এনিথিং, ক্যান হ্যাভ এনি ডাইমেনশন, এগুলো যেমন শুধুমাত্র পজিশন হতে পারে, রাইট, কিন্তু এগুলো যে কোনো কিছু হতে পারে, এগুলো অ্যাঙ্গেল হতে পারে, এগুলো লেংথ হতে পারে, বা অন্য কোনো কিছুও হতে পারে, রাইট? তো সেই জন্য এগুলো জেনারেলাইজেশনের ব্যাপারটাকে স্ট্রেস দেওয়ার জন্য এই কোঅর্ডিনেটগুলোকে এখন বলা হয় জেনারেলাইজড কোঅর্ডিনেটস, ওকে? এবং এদের সঙ্গে এদের অবভিয়াসলি রিলেশন আছে, মানে প্রত্যেকটা কোঅর্ডিনেট আর ওয়ান ক্যান বি রিটেন ইন টার্মস অফ Q1, Q2 up to Q3n minus k. এবার আরেকটা সমস্যা আছে এই ফর্মুলেশনে, সেটা হচ্ছে ফোর্স, যে কোনো ফোর্স এবং কনস্ট্রেন্ট, এরা দে ক্যান বি টাইম ডিপেন্ডেন্ট, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই রকম হলে তো আবার সমস্যা, মানে সময়ের সাথে সাথে সমস্ত দিক থেকেই এরা চেঞ্জ হতে পারে, মানে ফোর্সের ডিরেকশনও চেঞ্জ হতে পারে, ফোর্সের ভ্যালুও চেঞ্জ হতে পারে। তো এই ডিফিকাল্টিটাকে একটু সহজ করার জন্য আমরা ডিসপ্লেসমেন্ট, মানে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট আন্ডার সাম ফিজিক্যাল ফোর্স এই ব্যাপারটাকে বাদ দিয়ে আমরা এখানে কনসিডার করব কিপিং টাইম টি ফিক্সড, কারণ এমনিতে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টে তো সময়েরও পরিবর্তন হয়, কিন্তু আমরা একটা অন্য একটা পরিস্থিতি ইমাজিন করছি যেখানে আমরা টাইমটাকে ফিক্সড রাখছি এবং কোঅর্ডিনেটগুলোর একটা ইনফিনিটেসিমাল চেঞ্জ আমরা কনসিডার করছি। We are considering infinitesimal change of the coordinates given by delta ri এবং এই চেঞ্জ অফ কোঅর্ডিনেট বাই ডিসপ্লেসমেন্টটা, দিস ইজ নট আ রিয়েল ডিসপ্লেসমেন্ট। কেন নট আ রিয়েল ডিসপ্লেসমেন্ট? কেননা প্রথমেই আমরা টাইমটাকে ফিক্স করে দিয়েছি, যে কোনো রিয়েল ডিসপ্লেসমেন্টে অফকোর্স টাইমের পরি মানে টাইমের সাথে সাথেই তো ডিসপ্লেসমেন্টটা হবে, আমরা রিয়েল লাইফে যা কাজে করি তার সঙ্গে টাইম ফ্লো করে,
সময়কে তো থামিয়ে রাখা যায় না। তো আমরা যদি একটা পরিস্থিতি এমন কল্পনা করি যেখানে আমি সময়টাকে থামিয়ে দিয়েছি এবং আমরা খুব সামান্য কোঅর্ডিনেটে চেঞ্জ ইমাজিন করছি, এটা করছি যাতে আমরা সেই ইমাজিনারি সিচুয়েশন দিয়ে আমরা একটা রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করতে পারি। এরকম আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি, যেমন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ার সময় তোরা দেখেছিলি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ফুরিয়ার স্পেসে নিয়ে গিয়ে সেখানে সলভ করে আবার রিয়েল স্পেসে নিয়ে আসি, এটা অনেকটাই সেরকম। তো এই ডিসপ্লেসমেন্ট যেটা কিনা টাইম ফিক্স রেখে করা হলো সেটাকে বলা হয়, যেহেতু এটা রিয়েল নয় সেটাকে মাথায় রাখার জন্য দিস ইজ কল্ড ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। ওকে, এইবার যদি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন থাকে, আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাহলে নেট ফোর্স অ্যাক্টিং অন আয়থ পার্টিকেল, এটা কিন্তু টোটাল নয়, অ্যাক্টিং অন আয়থ পার্টিকেল অনলি, নেট ফোর্সটা জিরো, যেহেতু প্রত্যেকটা পার্টিকেলের জন্যই আর কি এফআইটা জিরো কারণ ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, তাহলে ওয়ার্ক ডান ডিউ টু দ্য ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ অলসো জিরো। এবার এই যে নেট ফোর্স যেটা বলছি, নেট ফোর্সকে দুটো পার্টে ভাঙা যায়, একটা অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য আদার ইজ কনস্ট্রেন্ট ফোর্স। যেমন রিজিড বডিকে যে ফোর্সটা রিজিড রেখেছে তার জন্য যে ফোর্সটা রেসপন্সিবল দ্যাট ইজ কনস্ট্রেন্ট ফোর্স। সো এটাকে এভাবে লিখছি আর এটাকে এভাবে লিখছি, দেয়ারফর FI applied delta RI and A equal to 0. এখন এইবার for A লার্জ নাম্বার অফ ন্যাচারাল সিস্টেমস দেখা গেছে যে এই দুটো টার্মই তো ভার্চুয়াল ওয়ার্ক, এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, আর সেকেন্ড টার্মটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্সেস। দেখা গেছে লার্জ ফর লার্জ নাম্বার অফ ন্যাচারাল সিস্টেমস ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্সেস আর জিরো, নেট ভার্চুয়াল ওয়ার্ক, ঠিক আছে, শুধু একটা আয়াত পার্টিকেলের জন্য নয়, নেট ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য কনস্ট্যান্ট ফোর্সেস আর জিরো, দিস ইজ কল্ড প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। অর্থাৎ মানে যেহেতু এটা জিরো হয়ে গেল তাহলে ব্যাপারটা এখন দাঁড়ালো
নেট ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্সেস আন্ডার কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম সেই ব্যাপারটা হচ্ছে জিরো। এবার যদি ইকুইলিব্রিয়াম না হয় ইন কেস অফ নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন সাম ওভার আই এফ আই অ্যাপ্লাইড মাইনাস পিআই ডট ডেল্টা আর আই ইকুয়াল টু জিরো। নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্সের আন্ডারে পিআই ডট নিউটনের দ্বিতীয় সূত্র, তাহলে দিস ইজ দ্য নিউ প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক আন্ডার নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। দিস প্রিন্সিপাল ইজ কল্ড ড্যালাম্বার্টস প্রিন্সিপাল। ওকে, এবার এই ড্যালাম্বার্টস প্রিন্সিপাল যেটা থেকে মানে এখন এই পরিস্থিতিতে দেখে যেটা মনে হচ্ছে যে এটাও খুব একটা ভালো কিছু নয়, বা এটার থেকে আমরা এখন কোন দিকে যাব, মানে সেই তো ফোর্স আছে, সেই একটা কি আছে, একটা কমপ্লিকেটেড কম্বাইন্ড ইকুয়েশন আছে, তো এখানে আমার লাভটা কি হলো? এই ড্যালাম্বার্টস প্রিন্সিপালকে ইউজিং দ্য কনসেপ্ট অফ জেনারেলাইজড কোঅর্ডিনেটস, জেনারেলাইজড ভেলোসিটি এটসেট্রা অ্যান্ড জেনারেলাইজড ফোর্স এই ড্যালাম্বার্টস প্রিন্সিপাল উইল বিকাম ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। কিভাবে? সো হোয়াট অ্যাবাউট আওয়ার জেনারেলাইজড কোঅর্ডিনেটস? জেনারেলাইজড কোঅর্ডিনেটস হচ্ছে Q1 Q2 দিয়ে যেগুলো লিখছিলাম সেগুলো, সো আর আই Q1 Q2 Qn and time, velocity Vi, dri dt, ri যেহেতু Q1 Q2 এদের সকলেরই ফাংশন, তাহলে ডিফারেন্সিয়েশনের চেন রুল অনুযায়ী আমি লিখতে পারি ডেল ri ডেল কিউকে কিউকে ডট প্লাস ডেল আর আই ডেল টি। ঠিক আছে, এই যেখানে কিউকে ডট একটা ঢুকলো, এটা হচ্ছে জেনারেলাইজড ভেলোসিটি। ওকে, আচ্ছা, নাও নাও জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, এখন আড়াই থেকে কিউআইতে যাওয়ার প্রক্রিয়াটা চলছে। জেনারেলাইজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা কিউজে, সুতরাং ডেল আড়াই ডেল কিউ জে ডেল্টা কিউ জে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড জেনারেলাইজ ডিসপ্লেসমেন্ট ইন টার্মস অফ কিউ জে। এইবার ভার্চুয়াল ওয়ার্ক ডান, লেট আস ফাইন্ড আউট দ্য ভার্চুয়াল ওয়ার্ক।
তো অরিজিনাল আমার ওয়ার্ক ডান আন্ডার, ও সরি, এখানে আমরা এই জিনিসটা ইউজ করছি না, কারণ অলরেডি আমরা ফোর্সের মধ্যে ঢুকেই গেছি। সো জাস্ট অরিজিনালি আওয়ার ওয়ার্ক ডান লুক লাইক দিস এফ আই ডট ডেল্টা আর আই। এবার ডেল্টা আর আই কে আমি রিপ্লেস করব বাই জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, ওকে, দেন দিস উইল বিকাম আর ডাবল সামেশন আই জে এফ আই ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে হলো। তাহলে এই যে এবার দেখ, এটা ছিল এফ আই ডট ডেল্টা আর আই, আর এখানে হলো সামথিং ইনটু ডেল্টা কিউ জে। তাহলে এই যে সামথিংটা, এটার তো একটা ফোর্সের ডাইমেনশন আছে, কারণ এটা একটা ফোর্স, এটা উপরে কোঅর্ডিনেট নিচে কোঅর্ডিনেট, তাহলে এখানে একটা ফোর্সের ডাইমেনশন আছে। সো সো সাম ওভার আই এফ আই ডট ডেল আর আই ডেল কিউ জে, এই জিনিসটা, দিস কোয়ান্টিটি হ্যাজ দ্য ডাইমেনশন অফ ফোর্স, এবং এর ইন্ডেক্সটা হচ্ছে জে, যেটা দিয়ে জেনারেলাইজড কোঅর্ডিনেটকে বোঝানো হচ্ছে। সুতরাং দিস ইজ আওয়ার জেনারেলাইজড ফোর্স কিউ জে, এবং এই সামেশনটা তাহলে দাঁড়াচ্ছে আই দিয়ে সামেশনটা এখানে হয়ে গেল কিউ জের ভেতর, তাহলে এখানে শুধুমাত্র জে এর উপর সামেশন হবে কিউ জে ডেল্টা কিউ জে। এই হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক ডান আন্ডার জেনারেলাইজড ফোর্স ডিউ টু দা জেনারেলাইজড ডিসপ্লেসমেন্টস ডেল্টা কিউ জে। তাহলে আমরা আমাদের জেনারেলাইজড পিকচারে সবকিছু আমরা ডিফাইন করে নিলাম, ঠিক আছে। এইবার এই সমস্ত কিছুকে ড্যালাম্বার্টস প্রিন্সিপালের মধ্যে যদি বসিয়ে দেওয়া হয়, অবশ্যই ক্যালকুলেশনটা যথেষ্ট লম্বা, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু এই সমস্ত জেনারেলাইজড কোয়ান্টিটি গুলোকে যদি এটার মধ্যে বসিয়ে দেওয়া হয়, তাহলে ফাইনালি উই গেট সামথিং লাইক দিস। মাইনাস কিউজে ডেল কিউজে ইকুয়াল টু জিরো, এই জিনিসটা তখনই সম্ভব ফর এনি ডেল্টা কিউজে ইফ অ্যান্ড অনলি ইফ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জেথ কোঅর্ডিনেটের জন্য এই ব্যাপারটা যদি জিরো হয়, তাহলে একমাত্র তখনই ডেল্টা কিউ জে দিয়ে পুরোটা সাম করে ওভারঅলটা জিরো হবে। তা না হলে তুই একটা ইকুয়েশন পাবি যেটাকে সলভ করে তোর কিছু একটা পার্টিকুলার ভ্যালুস অফ কিউ জে বেরোবে, বোঝা গেছে? মানে এই যে একটা গুণ করছি যোগ করছি যোগফলটা জিরো আসছে, এটা সমস্ত ধরনের কিউজের জন্য ট্রু তখনই হবে যদি এই কোইফিসিয়েন্টটা সমস্ত জের জন্যই আলাদা আলাদা ভাবে জিরো হয় সেপারেটলি, দ্যাট ইজ ডিডিটি অফ ডেলটি ডেল কিউজে ডট মাইনাস ডেলটি ডেল কিউজে ইকুয়াল টু কিউজে। এবার ফর ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, অর্থাৎ কিউ জে ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল কিউ জে, এইটা যখন লেখা যাবে, কেননা পোটেনশিয়ালের মধ্যে কোনো কিউ জে ডট নেই, শুধুমাত্র কিউ জে আছে, এইটা যদি লেখা যায়, তাহলে দিস ইকুয়েশন বিকামস আওয়ার ফেমাস এবং ফ্যামিলিয়ার ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। যেখানে এল ইকুয়াল টু টি মাইনাস ভি, এবং প্রশ্ন হচ্ছে তাহলে পোটেনশিয়াল কি কখনোই ভেলোসিটি ডিপেন্ডেন্ট হয় না? উত্তর হচ্ছে হয় ভেলোসিটি ডিপেন্ডেন্ট, যদিও খুব কম সংখ্যক সিচুয়েশনেই হয়, তবে হয় ভেলোসিটি ডিপেন্ডেন্ট, এবং সেটা কোনো একটা রেয়ার ঘটনা নয়, বরঞ্চ যথেষ্ট পরিচিত একটা প্রবলেম, সেটা হচ্ছে দ্য প্রবলেম
অফ চার্জড পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেখানে কিন্তু দ্য জেনারেলাইজড পোটেনশিয়াল ইজ আ ফাংশন অফ কিউ অ্যান্ড কিউ ডট বোথ। এবং সেখানে দ্য রিলেশন বিটুইন জেনারেলাইজড ফোর্স অ্যান্ড জেনারেলাইজড পোটেনশিয়াল ইজ মাইনাস ডেল ইউ ডেল কিউ, যে তো থাকবেই, প্লাস ডিডিটি অফ ডেল ইউ ডেল কিউ জে ডট। ঠিক আছে, আজকে এই অবধি থাক। এখান থেকে শুরু করে আমরা পরের দিন দেখাবো যে ইউটা যে কিউ আর কিউ ডটের ফাংশন, সেটার ডিপেন্ডেন্সটা কিরকম কিরকম, মানে আমরা একরকম ডিপেন্ডেন্সটা থেকে শুরু করব এবং করে আমরা দেখাবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর গেটিং ব্যাক আওয়ার নিউটনস ল, অর্থাৎ এই জিনিসটা আমরা ফেরত পাচ্ছি, মানে চার্জড পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তার পোটেনশিয়াল কিন্তু ভেলোসিটি ডিপেন্ডেন্ট, এবং তার পোটেনশিয়ালটা কেমন হয় কি ব্যাপার, এই এই ব্যাপারটা কিন্তু ইন্টারভিউতে বেশ পপুলার একটা কোয়েশ্চেন, কারণ এটা একটা খুবই স্পেশাল এক্সাম্পল। ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়ালের খুব স্পেশাল এক্সাম্পল হচ্ছে চার্জ পার্টিকেল ইন আ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং সেটাতে আমরা যেই ধরনের ডিপেন্ডেন্সটা দেখাবো সেখান থেকে আমরা দেখাতে পারবো যে আমাদের এই যেটা আমরা ধরেছি বা যেখান থেকে স্টার্ট করেছি সেটা কারেক্ট, কেননা এটাকে ইউজ করে আমরা একবার ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন বার করব, সেখান থেকে আমরা দেখাবো যে আমরা অরিজিনাল নিউটনস লতে ফেরত আসছি। ঠিক আছে, এই পার্টটা আমরা নেক্সট ওয়েডনেসডে ডিসকাস করব। এই পুরো জিনিসটা তোরা গোল্ডস্টাইনে পেয়ে যাবি, ঠিক আছে, আমি গোল্ডস্টাইন থেকেই পড়াচ্ছি।